জিকে আইডি থেকে আপনি লিখেছেন, ব্যাংক থেকে ঈদে বা নতুন বছর বা বিভিন্ন উৎসবে টাকা বা ক্যালেন্ডার ইত্যাদি বিভিন্ন জিনিস উপহার দেয়, এটা গ্রহণ করা কি হালাল হবে? যদি হালাল প্রতিষ্ঠান থেকে আপনাকে এরকম উপঢৌকন দেয় সেটা আপনি নিতে পারেন, কিন্তু হারাম প্রতিষ্ঠান থেকে দিয়েছে, সুদি ব্যাংক থেকে দিয়েছে, তাদের বিষয় উপার্জন যদি সুদ থেকেই হয় তাহলে সেক্ষেত্রে এটা গ্রহণ করা যায় হবে না। আর যদি সুদের বাইরেও তাদের প্রচুর পরিমাণ উপার্জন আছে, আপনার অন্যান্য বিভিন্ন হালাল তারা সার্ভিস দিয়ে ফি দিয়ে নিয়ে থাকেন ইত্যাদি ইত্যাদি নানা উপার্জন আছে, সেগুলো যদি পরিমাণ অনেক বেশি থাকে আপনাকে তারা দিয়েছে, তাহলে সেটা আপনি নিতে পারেন অ্যাজ এ উপঢৌকন। ব্যাংক লোনের গ্যারান্টার হওয়ার ইসলামিক হুকুম কী? যদি লোনটা সুদভিত্তিক না হয় তাহলে সেক্ষেত্রে গ্যারান্টার হতে কোনো অসুবিধা নেই, আর সুদি লোনের গ্যারান্টার যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণা হবে, কারণ সেখানে অন্যায় আপনি সহযোগিতা করছেন। নোমান কানপুরি আড়ি থেকে আপনি লিখেছেন, ব্যাংকে টাকা রাখলে সুদি লেনদেনে সহযোগিতার গুণা হবে কিনা? ব্যাংকে টাকা রাখতে আমরা বাধ্য আজকাল অনেকটা, কারণ আমরা নিজের বাসা বাড়িতে টাকা রাখা নানার কারণে সেফ না, তো সেফটির জন্য আপনি ব্যাংকে টাকা রাখতেই পান, কিন্তু ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখতে হবে আপনাকে সুদি ব্যাংকগুলোতে না রেখে। এর অন্যতম কারণ হলো সুদি ব্যাংকগুলোতে টাকা রাখা মানে হলো সুদের কারবারকে এক ধরনের প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে সহযোগিতা করা। পক্ষান্তরে ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখা মানে হলো আপনি সুদ যে হারাম সেটার বিরুদ্ধে যে ক্যাম্পেইন ইসলামী ব্যাংকগুলো করছে তার সাথে আপনি কিছুটা হলেও অংশগ্রহণ করা বা যোগ দেওয়া। সেই জায়গা থেকে আপনি সুদি ব্যাংকেও যদি ইসলামী উইং থাকে আপনি সেখানে টাকা রাখতে পারেন, বা কোনো ইসলামী ব্যাংক থাকলে সেখানে আপনি টাকা রাখবেন, কিন্তু যদি বাধ্য হয়ে নিরুপায় হয়ে কেউ সুদি ব্যাংকে লোন কোনো প্রকার লেনদেন করতে হয়, কোনো ফি জমা দিতে হয়, অথবা সেখানে কিছু টাকা রাখতে হয় বা আপনার নিয়মিত লেনদেন করার প্রয়োজন হয় একান্ত, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে শুধুমাত্র নিরুপায় বা আপনার একান্ত বাধ্য সেই জায়গা থেকে, এবং এর কারণে সুদের প্রচার প্রতিষ্ঠার যে গুণা সেটা হবে না ইনশাআল্লাহ তাআলা। সাজ্জাদ করিম আপনি লিখেছেন, আমি জেনেছি সুদ হতে মুক্তি পেতে সওয়াবের আশা ছাড়া সুদের টাকা দান করে দিতে হয়। আমি কিছু টাকা সুদ হিসাবে পেয়েছি, পাশাপাশি অফিস হতে ঋণের বিপরীতে সুদ দিতে হয়েছে, এখন দুই ধরনের সুদের টাকা সমন্বয় করা যাবে কি না? না, প্রথম কথা হলো যে আপনি যার কাছ থেকে সুদ পেয়েছেন আর যাকে আপনি সুদ দিচ্ছেন দুজন এক ব্যক্তি নন, অতএব আপনি এখানে এটাকে সমন্বয় করতে পারবেন না, বরং যেটা সুদ হিসেবে পেয়েছেন সেটা গরিব দুঃখী দান করে দেবেন সওয়াবের নিয়ত ছাড়া, আর যেটা আপনাকে সুদ হিসেবে দিতে হচ্ছে সেটা যদি আপনি ওই লোনটা যদি ক্লোজ করে ফেলতে পারেন খুব দ্রুততার সাথে সেটাই আপনার করা উচিত, আর যদি না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার সেখানে সুদ দিলেও আপনার আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, যেহেতু আপনি সুদের কারবারে জড়িয়ে গেছেন। সুদ আপনি যেভাবে হোক দিচ্ছেন, দিতে হচ্ছে, সেটাই বড় কথা, এবং এর ফলে আপনার গুনাহ হবে, কারণ আপনি রীতিমতো একটা গুনাহে জড়িয়ে গেছেন। বিদেশি বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে।